বাজারে ফের ফাটল আতঙ্ক ফিরেলো 2019 এর পর 2022 এই নিয়ে তিনবার ফাটল আতঙ্কের জেরে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানকার সাধারণ মানুষজন। একবার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে পুরো বিষয়টা দেখে নেওয়ার চেষ্টা করব আমরা, যেভাবে ফাটল ঠিক কোন রুট দিয়ে মেট্রোর পথ তৈরি করা হয়েছিল এবং কিভাবে ফাটল দেখা দিয়েছে সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি। জলের চাপ অনেকটাই বেশি, কতটা ঠিক গভীরতা সেটাও কিন্তু বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। যে দুটো টানেল তার মধ্যে যে একটা প্যাসেজ সেখান থেকে জল বেরোচ্ছে এবং তার জেরেই কিন্তু এই বিপত্তি সেটাই দেখানোর চেষ্টা করছি। স্প্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত যে মেট্রোর এই রুট, দুটো টানেলের মধ্যে যে প্যাসেজটা রয়েছে সেখানেই কিন্তু বিপত্তি। আর বউবাজার নিয়ে বুধবারের মধ্যেই শ্বেতপত্র প্রকাশ করতে হবে কেএমআরসিএলকে এবং তার আগে রিপোর্ট দেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কাউন্সিলরের দফতরে সাংসদদের সঙ্গে বৈঠক কেএমআরসিএল এবং বিশেষজ্ঞদের বৈঠকে শ্বেতপত্র প্রকাশের নির্দেশ কেএমআরসিএলকে। কিন্তু কতটা কাজ এগিয়েছে, এরপর কোথায় কাজ, মাটির নিচে ঠিক কোন জায়গায় কাজ, আগাম জানাতে হবে কেএমআরসিএলকে, জানাতে হবে ক্ষতিপূরণের বিষয়টিও। আরও বিস্তারিত আমরা এই বিষয়ে নিয়ে জানব অয়ন ঘোষাল, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। অয়ন, কি নির্দেশ দেওয়া হলো এই যে বৈঠক হলো? দেখো, আজকে সকাল থেকে আমরা সব থেকে বেশি যে বিষয়টা ফোকাস করেছি সেটা হচ্ছে মদন দত্ত লেনের বাসিন্দাদের ক্ষোভ এবং ক্ষোভ কাউন্সিলরেরও। এর একটা বড় কারণ হচ্ছে এর আগে যে দুবার বিপর্যয় হয়েছে, এই বিপর্যয়ের পরে কেএমআরসিএল যা যা আশ্বাস দিয়েছিল মৌখিকভাবে সেই কোনো আশ্বাস বা তার বেশিরভাগ আশ্বাস রক্ষিত হয়নি। এবং ঠিক এই জায়গা থেকেই যেহেতু ক্ষোভ, অতএব এই ক্ষোভ প্রশমনের জন্য একটা লিখিত বন্দোবস্ত, যে বন্দোবস্তের পোশাকি নাম শ্বেতপত্র। এই শ্বেতপত্র কেএমআরসিএল তারা বুধবার প্রকাশ করতে চলেছে। সোমবার দিনকে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তার নিজের লেটার হেডে 30টি প্রশ্ন সমন্বিত একটি চিঠি দেবেন কেএমআরসিএলকে, এবং এই চিঠির মধ্যে যে বিষয়গুলো জানতে চাওয়া হবে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ, কাজ কতটা এগোলো, এরপর কোথায় কাজ, মাটির নিচে এক্স্যাক্টলি কোন জায়গায় কাজ হচ্ছে, এর অ্যালার্ট কি কেএমআরসিএল দেয়, এখনো পর্যন্ত উত্তর হচ্ছে না। কিন্তু অদূর ভবিষ্যতে কেএমআরসিএলকে এই উত্তর দিতে হবে। স্থানীয় বাসিন্দাদেরকে পুরোপিতা বিশ্বরূপ দিয়ে আগাম অ্যালার্ট করবেন যে এই আপনার বাড়ির নিচে কাজ হচ্ছে, অতএব আপনি যে কোনো মুহূর্তে ইভ্যাকুয়েশনের জন্য মানসিকভাবে তৈরি থাকুন। এতে কাউন্সিলরের কাজ সহজ হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক বেশি নিয়ন্ত্রণ রাখা যাবে। এরকম 30টি প্রশ্ন সমন্বিত চিঠি সোমবার যাবে কেএমআরসিএল এর কাছে, মঙ্গলবারের মধ্যে এই চিঠির উত্তর তৈরি করে বুধবার শ্বেতপত্র প্রকাশ করতে চলেছে কেএমআরসিএল।